প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব ফৌজদারি কার্যবিধি 1898 এর 10টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই 10টি প্রশ্ন যদি ভ্যারিয়েন্ট সহ খুবই ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে আশা করি ফৌজদারি কার্যবিধির 15-তে 15 নম্বরই কমন পাবেন। শহীদুল ল ক্লাসেস গ্রুপ বি 15 মার্কস, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, ফৌজদারি কার্যবিধি 1898, আমরা যেটাকে সংক্ষেপে CRPC বলে থাকি, বার কাউন্সিল লিখিত পরীক্ষা 2022-এর সাজেশন। প্রশ্নের ধরন 2022 সালের বার লিখিত পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন, সম্ভাব্য মার্কস সহ। প্রশ্ন নম্বর 1, মূল বা রুট কোশ্চিন, ক, বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করুন। খ, বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাজা প্রদানের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে সাজা প্রদান সম্পর্কিত বিধান কি? গ, একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপর সরকার কি কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে? এই প্রশ্নটি যদি এইভাবে এসে যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই, 15 নম্বরের জন্য প্রশ্নটি আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। 2 নম্বর প্রশ্ন, রুট বা মূল প্রশ্ন, কি কি পদ্ধতিতে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়? ওই সব পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। একই অপরাধ বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতে অপর একটি নালিশি মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট কী পদ্ধতি অনুসরণ করবেন? 10 নম্বরের জন্য এই প্রশ্নটি আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। প্রশ্ন 3, মূল বা রুট কোশ্চেন, নারাজি কি, নারাজি দরখাস্তের বিষয়ে একজন ম্যাজিস্ট্রেট কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারেন? নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তির কোনো প্রতিকার আছে কি? থাকলে তা কোথায় এবং কোন কোন হেতুমূলে? 10 নম্বরের জন্য প্রশ্নটি চলে আসতে পারে এবার। 4 নম্বর প্রশ্ন, মূল বা রুট কোশ্চেন, ক, অভিযোগ বা চার্জ কাকে বলে? চার্জে প্রয়োজনীয় কোন কোন বিষয় উল্লেখ করতে হবে? খ, চার্জ গঠনের উদ্দেশ্য কি? চার্জ গঠন সংক্রান্ত আইন আলোচনা করুন। গ, রিভিশন কিংবা আপিল আদালত কর্তৃক কোনো মামলায় চার্জ গঠন হয়নি মর্মে উদ্ঘাটিত হলে উহার ফলাফল কি? 15 নম্বরের জন্য প্রশ্নটি চলে আসতে পারে, একটি পূর্ণাঙ্গ প্রশ্ন। এই 4 নম্বর প্রশ্নের অন্যান্য ধরন বা ভ্যারিয়েন্টস, যেটা সমস্যামূলক প্রশ্ন হিসেবে এইভাবে আসতে পারে, ক, ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলা জোরপূর্বক গৃহে প্রবেশ করে, খ, এর স্ত্রীর সাথে ব্যভিচার করে, ক, এর বিরুদ্ধে পেনাল কোড এর 454 এবং 497 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে কি? আলোচনা করুন। 5 নম্বরের জন্য এই প্রশ্নটি এভাবে আসতে পারে, আরও একটি ভ্যারিয়েন্ট, ক, চুরির দায়ে অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে দণ্ডবিধির 380 ধারায় চার্জ গঠিত হয়, বিচারকালে সাক্ষ্যে যদি ইহা প্রকাশ পায় যে ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে, এক্ষেত্রে আদালত উক্ত মামলায় ককে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে কি? আইনের বিধানসহ উত্তর দিন। 5 নম্বরের জন্য প্রশ্নটি এইভাবে চলে আসতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ ভ্যারিয়েন্ট সমস্যামূলক, ক, বার কাউন্সিল ভবনের সম্মুখে রাস্তায় গত 7/7/2022 তারিখ সকাল 10টায় খ এর স্বাক্ষরকৃত এবং বাহককে প্রদয়ে একটি চেক কুড়িয়ে পায়, 3 দিন পর ক ব্যাংকে ভাঙানোর জন্য চেকটি গ কে দেয়, কিন্তু খ এর অনুরোধে উক্ত ব্যাংক কর্তৃপক্ষ গ কে পুলিশের নিকট সদর্প করে, মানে পুলিশে ধরিয়ে দেয়। এই ঘটনার ভিত্তিতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কেমন অভিযোগনামা গঠন করবেন? 5 নম্বরের জন্য প্রশ্নটি এভাবে চলে আসতে পারে।
পাঁচ নম্বর প্রশ্ন মূল বা রুট কোশ্চেন বেকসুর খালাস ও অভিযোগ হতে অব্যাহতি অর্থাৎ খালাস ও অব্যাহতি এর মধ্যে পার্থক্য নিরূপণ করুন খালাস ও অব্যাহতি সংক্রান্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি কি দশ নম্বরের জন্য এই প্রশ্নটি এভাবে আসতে পারে এই প্রশ্নের অন্যান্য ধরন বা ভ্যারিয়েন্টস সমস্যামূলক প্রশ্ন হিসাবে এইভাবে আসতে পারে ক হত্যার অভিযোগে একটি মামলায় অভিযুক্ত ক অভিযোগ গঠনের সময় অব্যাহতি চেয়ে আবেদন করে দাবি করে যে ঘটনার সময় সে অন্যত্র ছিল ও এর সমর্থনে কাগজাদি দাখিল করে আদালত অভিযুক্তের দাখিলকৃত কাগজাদি বিবেচনায় তাকে অব্যাহতি দেন এটা কি আইনসিদ্ধ ব্যাখ্যা করুন এই প্রশ্নটি পাঁচ নম্বরের জন্য এভাবে চলে আসতে পারে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন আর আপনারা যদি ভিডিও নিয়ে কোনো কমপ্লেন থাকে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনার ইনকোয়ারি বা আপনার কোয়েরি আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাকে ফোন কল দিতে পারেন আমার ডিটেলস এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে তাছাড়া আপনারা আমার ভিডিওর শেষেও আমার ডিটেলস পেয়ে যাবেন আমার মেসেঞ্জার ইনফরমেশন পাবেন আমার ফেসবুক প্রোফাইল পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সেলফোন নাম্বার সব কিছুই এই ভিডিওর শেষের দিকে পেয়ে যাবেন ছয় নম্বর প্রশ্ন মূল বা রুট কোশ্চেন দ্বৈত বিপদ বা দোবরা সাজা দ্য ডক্রিন অফ ডাবল জিওপার্ডি মতবাদটি আলোচনা করুন পাঁচ থেকে দশ নম্বরের জন্য প্রশ্নটি আসতে পারে প্রশ্নটি যদি পাঁচ নম্বরের জন্য আসে তাহলে সংক্ষেপে আলোচনা করতে হবে এবং দশ নম্বরের জন্য আসলে এই প্রশ্নটি সংশ্লিষ্ট নজির উল্লেখ সহ এই সংক্রান্ত যতগুলো ধারা যাওয়া যায় এবং যতগুলো ব্যতিক্রম আছে সব কিছু আলোচনা করতে হবে উদাহরণসহ তাহলে দশ নম্বরের একটি পূর্ণাঙ্গ বড় একটি উত্তর সুন্দরভাবে করা যাবে এই প্রশ্নের অন্যান্য ধরন বা ভ্যারিয়েন্টস সমস্যামূলক হিসাবে এভাবে আসতে পারে একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না ব্যাখ্যা করুন পাঁচ থেকে দশ নম্বরের জন্য এটা আসতে পারে একই উত্তর দুইভাবে এসেছে এটা সমস্যামূলক যে ধরন সেটা হচ্ছে খুনের চার্জে ক এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হয় এক্ষেত্রে তার বিরুদ্ধে দস্যুতার কোনো চার্জ ছিল না প্রথম দিকে দস্যুতার কোনো চার্জ ছিল না কিন্তু মামলার তদন্তে প্রকাশ পায় যে খুনের সময় ক দস্যুতা করেছিল পরবর্তীতে ক এর বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কি কারণসহ উত্তর দিন পাঁচ নম্বরের জন্য প্রশ্নটি এভাবে আসতে পারে সাত নম্বর প্রশ্ন মূল বা রুট কোশ্চেন উদাহরণসহ সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোকপাত করুন ইনহেরেন্ট পাওয়ার অব দ্য হাইকোর্ট ডিভিশন দশ নম্বরের জন্য প্রশ্নটি আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য এই ইনহেরেন্ট পাওয়ার সম্পর্কে ইতিপূর্বে প্রশ্ন হয়েছিল বেশ কয়েক বছর আগে কিন্তু সম্প্রতি প্রশ্ন হয়নি তাই এটা আমি সাজেশনে রেখেছি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি এবার আট নম্বর প্রশ্ন ৪৯৮ ধারায় দরখাস্ত মুসাবিদা ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় আমরা কিভাবে জামিনের দরখাস্ত করব অর্থাৎ মিস কেস বা ফৌজদারি বিবিধ মামলা করে আমরা জামিন চাইব মহানগর দায়ের আদালতে অথবা দায়ের আদালতে সেটি আমরা দেখাব জামিনের দরখাস্ত দাখিল সংক্রান্ত আইনের বিধানাবলী উল্লেখ করুন দণ্ডবিধির ৩২৬ ধারার অপরাধে গ্রেপ্তারকৃত আসামির জামিনের দরখাস্ত সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাকচ করেন তাহার জামিনের জন্য উপযুক্ত আদালতে দায়েরের নিমিত্তে একটি দরখাস্ত মুসাবিদা করুন আপনারা লক্ষ্য করবেন যে প্রশ্নের মধ্যে কিন্তু সাধু ভাষায় কিছু কিছু প্রশ্ন চলে আসতে পারে তাহলে আপনারা উত্তর কি করবেন সাধু ভাষাতে উত্তর করবেন না চলিত ভাষায় আমি বলবো প্রশ্ন সাধু ভাষাতে থাকুক না চলিত ভাষায় থাকুক তা বিষয় না আপনি সবসময় উত্তর চলিত ভাষাতেই করবেন এই প্রশ্নটি আট নম্বরের জন্য আসতে পারে ২১ সালের যে প্রশ্ন সেই প্রশ্নে আমি দেখেছি যে মুসাবিদা সাধারণত আট নম্বরের জন্য আসে তাই এটাও আমি আট নম্বরের জন্যই রেখেছি নয় নম্বর প্রশ্ন ১৪৫ ধারায় দরখাস্ত মুসাবিদা
ক ও খ পরস্পরের বিরুদ্ধে একটি মৎস্য খামারের দাবিদার ক 7/7/2022 তারিখ পর্যন্ত মৎস্য খামারটির দখলে ছিলেন ওই দিন সন্ধ্যা 7টায় সে খ কর্তৃক বেদখল হয় ক দখল ফেরত পাইতে চায় মৎস্য খামারের দখল বিষয়ে পরিস্থিতি চরম উত্তেজনাকর উপযুক্ত আদালতে উপযুক্ত প্রতিকার প্রার্থনা করিয়া ক এর পক্ষে একটি দরখাস্ত মুসাবিদা করুন আট নম্বরের জন্য আসতে পারে সর্বশেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্ন নালিশি মামলার মুসাবিদা অর্থাৎ সিআর কেস আমরা কীভাবে ড্রাফটিং বা ফাইলিং করব সেটা আমি দেখাবো এ প্রশ্নের নোট মেকিং প্রসেসে কিন্তু এখন কীভাবে প্রশ্ন আসতে পারে সেটা দেখিয়ে দিচ্ছে জনয়ক সিরাজ পিতা নজরুল দুষ্কৃতিকারী কর্তৃক আহত হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয় ভিকটিমের পিতা নজরুল ম্যাজিস্ট্রেট বরাবর নালিশি মামলা দায়ের করতে চায় অর্থাৎ ম্যাজিস্ট্রেট বরাবর সিআর মামলা দাখিল করতে চায় এ প্রশ্ন 12 নম্বরের জন্য আসতে পারে এ প্রশ্নে দুইটি অংশ আছে ক নজরুলের জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন অর্থাৎ ফাইলিং সিআর ফাইলিং মামলাটা আমরা কীভাবে অভিযোগপত্রটা বা কমপ্লেনটা রেডি করব সেটা আর খ তদন্ত শেষ হওয়ার পর সিরাজ মারা যায় মামলাটির পরিণতি কী হবে নজরুল জানতে চায় মামলাটির বিচার অনুষ্ঠান পর্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটি পদক্ষেপের বিষয়ে আপনার মক্কেলকে অবহিত করুন তো এই ছিল ফৌজদারি কার্যবিধির 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি 2022 সালের লিখিত পরীক্ষার জন্য সাজেশন হিসেবে সেট করেছি আপনারা নিজেদের মতো করে প্রস্তুতি নিতে থাকুন আমি খুব শীঘ্রই এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে করবেন সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এবং পূর্ণাঙ্গ উত্তর আপনারা আমার নোটে পাবেন তো এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয় এই ভিডিওতে আপনারা 10টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে গেলেন আপনারা নিজেদের মতো করে প্রস্তুতি গ্রহণ করতে থাকুন পরবর্তী কোনো এক ভিডিওতে আমি নোট মেকিং প্রসেসে এই 10টি প্রশ্নের আনসার কীভাবে করবেন সেগুলো নোট মেকিং প্রসেসে দেখিয়ে দেব এবং পূর্ণাঙ্গ আনসার আমার নোটে আপনারা পেয়ে যাবেন খুবই শীঘ্রই একটি ঘোষণা আসছে আমার নোটগুলো আপনারা কীভাবে পেতে পারেন 7 লস নোট ফর রিটেন এক্সামিনেশন 2022 অর্থাৎ 2022 সালের যারা লিখিত পরীক্ষার্থী তাদের জন্য খুবই যত্ন সহকারে অল্প সময়ের প্রস্তুতি হিসাবে পরীক্ষায় অল্প লিখে কীভাবে আপনারা বেশি নম্বর পাবেন অন্তত 70 নম্বর আমি টার্গেট করছি আপনাদের জন্য যে আমার নোট অনুসারে যদি লিখেন তাহলে আপনারা 70 নম্বর টার্গেট করে আপনারা কনফার্ম করতে পারেন তো আপনারা আমার নোটের প্রত্যাশায় থাকুন আর আমার নোট যাদের প্রয়োজন নেই তারা আমার সাজেশন থেকে ফলো করে অবশ্যই নিজেরা প্রস্তুতি নিতে থাকুন বিভিন্ন বই থেকে আপনাদের সবার প্রতি রইল আমার শুভকামনা আমার ভিডিও দেখুন আমাকে কমেন্ট করে জানান আপনাদের সমস্যাগুলো আমি আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য